এদিকে পুলিশহীন রাজধানীর সুযোগ কাজে লাগাচ্ছে কিছু সংঘবদ্ধ ডাকাত চক্র। গেল দুদিনে তাদের দৌরাত্মে আতঙ্কে মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টার খবর মিলেছে। তাদের ঠেকাতে রাতভর পাহারা দিচ্ছেন এলাকাবাসী, টহল দিচ্ছে সেনাবাহিনীও। কোথাও কোথাও ডাকাতদের আটকে সুপর্দ করা হয় আর্মির হাতে। কদিনের অস্থিরতার জেরে দেশের কোথাও মাঠে নেই পুলিশ। এই সুযোগে গেল দুরাত ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বসিলা, কালশি, ইসবি চত্বর ও ধানমন্ডি এলাকাগুলোতে রাত নামলে দেখা যায় এমন আতঙ্ক। তাই গুনে মানে অটুট থাকে বছরের পর বছর। ডাকাতের হাত থেকে রক্ষায় কোথাও পাহারায় ছিলেন এলাকাবাসী, কোথাও বা মসজিদে মসজিদে মাইকে দেওয়া হয়েছে সতর্কতার বার্তা। কোথাও সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনে এলাকা, এ সময় বেশ কয়েকজন ডাকাতকে আটক করা হয়। কোথাও আবার এলাকাবাসী সংঘবদ্ধভাবে তাদের আটক করেন। এদিকে গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন থানায় হামলা করে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা, যার ফলে আরও আতঙ্কে রাজধানীবাসী। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।